আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ। চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করবো হচ্ছে কি, বিয়ে বাড়ির স্বাদের মতো ভেজ ডাল রান্না করব। তো ভেজ ডাল আমরা অনেকেই দেখি যে গরুর মাংস খায় না, মুরগির মাংস খায় না, কিন্তু ডালটা কিন্তু সবাই খুব ভালো খায়, কিংবা রুটির সাথে পরোটার সাথে কিন্তু এই ভেজ ডালটা কিন্তু খুব ভালো যায়। তো চলো তৈরি করে ফেলি। তো আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে এসেছে, এখন ডালটা দিয়ে দেবো। আর ডালের সাথে আমি একটা আলু দেবো, বুটের ডাল নিয়েছি আমি। তো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো আমি সেদ্ধ করে সেটাকে পানি ঝরে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কি, আমি একটা মশলা তৈরি করেছি। এখানে টক দই আছে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। ও, আদা রসুনও আছে কিন্তু, আর মরিচটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা আলুকে অর্ধেক করে নিয়েছি, একটা কুচি কুচি করে দিয়েছি, আর একটা চটকে দেবো, যাতে জিনিসটা একটু মাখা মাখা হয়। যদি কেউ ঝোল রাখতে চাও ঝোল খেতে পারো, যদি কেউ পাতলা টেল টেলে খেতে চাও তাও পারো, আবার আমার মতো যদি মাখা মাখা খেতে চাও তাও পারো। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সবসময় মনে রাখবে, তরকারি যত মশলা যত কষাবে ততই কিন্তু তরকারির স্বাদ বাড়বে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে বুটের ডালটা দিয়ে দিব, সাথে আলুগুলো দিয়ে দিয়েছি। আর একটা আলুর অর্ধেকটা যে রেখেছি সেটা আমি চটকিয়ে একটু পরেই দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চটকিয়ে দিয়ে দিয়েছি, তো সাথে সাথে দিলেই পারো। যেহেতু আমাদের বুটের ডালটা আর আলুটা সেদ্ধ করাই আছে, এতে আর কোনো ঝামেলার কোনো কাজ নেই, জাস্ট হয়ে গেছে। কিছু নাড়াচাড়া দিয়ে তারপর ঘি, লবণ, চিনি, চিনি দিয়ে সামান্য পরিমাণ চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে, এরকম করে দিয়ে নামিয়ে ফেলবে। ব্যাস তৈরি হয়ে গেল ভেজ ডাল। তো দেখতে পারলে তো কি ঝটপট খুব সুন্দরভাবে সহজে আমি ভেজ ডাল তৈরি করে ফেললাম। চলো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।